চরম পত্র 18 সেপ্টেম্বর 1971 চরম পত্র যা ভাবছিলাম তাই হয়েছে পাকিস্তান আর তার দোস্ত ইরানের মধ্যে যাতায়াত করনের লাইগা অখন আবার ভিসার দরকার হইব কেসটা কি এই দুইটা দেশের মধ্যে তো খুবই দোস্তালি পরানের পরান জানের জান সাহেনসার লগে ইয়াহিয়া খান আমাগো বক্সি বাজারের ছোক কুমিয়া আর পাতলা খানের গল্লির মেরামত মিয়া সেই দিন আমারে পাকিস্তান আর ইরানের মধ্যে আবার ভিসা চালুয়ানের কেসটা জিগাইছিল আমি দিন দুয়ের টাইম লইছিলাম কেসটা থিঙ্ক করে দেখন লাগবো আমিও পয়লা একটু ভিমরি খাইছিলাম হেসে ল্যাচ তুইলা দেখি কি এটা বকরি ঠিকই আছে মানে কি না দুইজনের মধ্যে করা মহব্বতের কোনোই গড়বড় হয় নাই কা এই মহব্বতের লাইগাই তো আজ মোরা পাকিস্তানের মির্জাফর সেকান্দার মির্জার কবর তেহরানের মধ্যেই রয়েছে সেনাপতি ইয়াহিয়ার দাদাও বলে এই ইরান থেকে পাকিস্তানে হিজরত করছিল আর ইয়াহিয়ার ওস্তাদ বুড়া আইয়ুব খান যখন খেমতায় আছিল তখন স্যাম চাচার দোয়া খায়ল লয়া পাকিস্তান ইরান আর তুরস্ক করে এক দড়িতে গাইথা ফলাইছিল হেইডার নাম আরসিডি আর মহব্বতের প্যারমান দিবার লেগা ভিসার সিস্টেম উড়ায়া ফলাইছিল এছাড়া ইরান থেকে যে সব মাতারি নার্স লাহোর রাওয়ালপিন্ডি আইছিল এই ব্যাপার গুলারে পাকিস্তানিরা হাঙ্গা কইরা থুয়া দিছে এই রকম যেখানে মহব্বত সেইখানে আটকা ইরান আর পাকিস্তানের মধ্যে আবার ভিসা সিস্টেমটা চালু আনে হক গলেই ভিমরি খাইছে তাই না কিন্তু এর মধ্যে সেনাপতি ইয়াহিয়া বহুত ট্রিক্স করছে একদিনের লাইগা বাপের বাড়ি তেহরানে যায়া এই ব্যবস্থা কইরাইছে কারণ মালপানি আহা খোঁচা মাইরেন না খোঁচা মাইরেন না কইতাছি কইতাছি মৌলবি সাবে তেহরান যায়া দেখে কি পাকিস্তানি ব্যবসায়ী আর শিল্পপতির দল অক্করে গিজ গিজ করতাছে কেসটা কি বঙ্গাল মুলুকের বিচ্ছুগুলার গাবুর বাইরানির চোটে আর ছয় মাস ধইরা পাইট কইরা কোনো হেস্তনস্ত না অনের গতিকে ডাহিনা মুড়া দিয়া লেখুন না ব্যবসায়ী শিল্পপতির দল অক্করে ভাগোয়াট যে জানতে পারতাছে কাইটা পড়তাছে চিটাগাং থাইক্যা আগা খানের দল বগুড়া থাইক্যা জামিল উদ্দিনের পরিবার ঢাকার দোসানি খুলনার রেঙ্গুন স্টোর্স হকবল রেই ভাগোয়াটের বিমারে ধরছে কিন্তু বেডারা পাকিস্তানে যাইয়া দেখে সেইখানেও কেস খুবই খারাপ মিল ফ্যাক্টরি সব বন্ধ হইয়া বইসা আছে মালিক আর ম্যানেজাররা লাপাত্তা হইয়া গেছে এর মধ্যে আবার ভুট্টু ইয়াহিয়ার ফাটাফাটি কারবার শুরু হয়েছে চারদিকে খালি বেকার আর বেকার বাস মালপানিওয়ালা বেড়ারা এইখান থেকে ভাগোয়াট হইতে শুরু করছে হেরা ঠিকই আন্দাজ করতে পারছে বঙ্গাল মুলুকে প্যাক আর কেদর মধ্যে সেনাপতি ইয়াহিয়ার যে ঠ্যাং হান্দাইছে হেই ঠ্যাং আর বাইর করন লাগবো না তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে এলাই কেমন বুঝতাছেন ফেললে গায় কেউ গেছে পূর্ব আফ্রিকা কেউ পাড়ি জমাইছে বাহরাইন কুয়েত কেউ গেছে কুয়ালালামপুর আর বেশিরভাগ ভাগোয়াট হয়েছে ভিসা লাগে না হেই ইরানে হেললে গাই লাগছে মহা গঞ্জাম ইসলামাবাদের জঙ্গি সরকার এই মালপানিওয়ালা বেড়াগুলারে পাকিস্তানের মধ্যে আটকায়া রাখতে চায় আস্তে কইরা সেনাপতি ইয়াহিয়া তার দোস্ত ইরানের সাহেনসারে কয়া দিল দোস্ত হেই কাম বিগেন বাস আবার ভিসা চালু হয়ে গেল
এলাই বুঝছেন মোহব্বতের কারবারটা কেমন করা ডোজে রয়েছে। ওই ছকুনিয়া ইয়া হিয়া সাবের টিরিক্সের কথা হইন না যে অক্করে হা কইরা রইলা, মুখ বন্ধ করো মুখ বন্ধ করো না হইলে কিন্তু মাছি হান রাইব। বাঘ কি হইলো কি হইলো ছকুনি আওয়াজ দিল কেন লেগা? ওহো বুঝছি বুঝছি, বিচ্ছুগুলার কারবার কওয়াই নাই তাই না? তাই কইতাছি হলেন, সেই দিন একদল মছুয়া আর রাজাকার মিল্লা ঠেটা মালিককার অর্ডারে মমিন সিংহে পাবলিক্য ধন সম্পত্তি লুটপাট করতা ছিল আর ডর দেখায়া মাল পানি কামাইতা ছিল। একবার ঘুণাক্ষরে চিন্তা করে দেখলো না যে বিচ্ছুগুলা আশেপাশেই রয়েছে, ব্যাস যা অনের তা হইল। আহারে আলাদা না পাইয়া পালের গোদা গুলারে হেই কারবার কইরা দিল আর বাকি গুলারে কান কাইটা ছাইড়া দিল। ময়মনসিং হাসপাতালে হেইগুলা অহন খালি গঙ্গাইতাছে, এই দিককার কারবার হুনছেননি। টাঙ্গাইল মির্জাপুরের নুরুল হুদার চিরকিত ছিল, বেড়ায় মনিম্মা গভর্নরের আমলে মেম্বার আছিল, আজকাল ঠেটা মালিককার লগে কানেকশন কইরা লুটপাট সমিতির সভাপতি হইয়াছিল। ঘটাং কি হইল আওয়াজ কিসের লাগা? মির্জাপুরের নুরুল হুদা এই দুনিয়ার থনে সাফ হইয়া গেল, রেডিও গায়েবি আওয়াজ থেকা কি কান্দন। আমাগো মির্জাপুরের নুরুল হুদারে কে বা কাহারা হেই কাম কইরা দিয়াছে। এইদিকে আমাগো ঢাকার মধ্যে মুসলিম লীগের মার্কসিস্ট ফ্যারেকশনের সালেউদ্দিন বিহারী, আনোয়ার জাহিদ বাঙ্গালি আর দৈনিক পাকিস্তানের হাসান আহমদ অশোক সাবের খুবই বার বাড়ছে। অশোক সাব বাঙ্গালি এলে কি হইব, হাতাইনে উর্দুতে শায়ের মানে কি না কবিতা লিখতেছেন। আয়ুব খানের টাইমে বেড়ায় টেলিভিশনে একটা কবিতা পড়ছিল, মুঝে শরম মালুম হোতা হ্যায়, মুঝে শরম মালুম হোতা হ্যায়, মেয়ে বাঙালি হোকে উর্দু মে শায়ের লিখ রাহি হ্যায়। কেমন বুঝতেছেন, এই মাল বাঙালি কবিগো পক্ষ থেকে বছর দুই আগে মস্কো সফরে গেছিলেন, তারপর বুঝতেই পারতাছেন রাশিয়ানরা অক্ষরে থ, বাংলায় ক অক্ষর গোমাংস এই আশোক সাপ কেমতে কইরা বাঙালি কবি হিসাবে মস্কো আইল। একটু খোঁজ খবর করতেই হেরা বুঝতে পারল ইসলামাবাদের জঙ্গি সরকার কবি লেখক শিল্পী সাহিত্যিজ্ঞ দিয়া নতুন কিসিমের গোয়েন্দা বিভাগ খুলছে। এইটার অনেক নাম, রাইটার্স গিল্ড, ন্যাশনাল ব্যুরো অফ রিকনস্ট্রাকশন, আর্টস কাউন্সিল, নজরুল একাডেমি, বাফা, ফিচার সিন্ডিকেট, পাকিস্তান কাউন্সিল, কতগুলা হকগোল জায়গার মাতব্বর্গ, আসল কাম গোয়েন্দাগিরি। অস্থির হন না অস্থির হন না, আস্তে আস্তে হকগোল নাম কয়া দিমু। ঠেটা মালিককা পিয়াজির পাল্লায় পইরা কেডা কেডা ফাল পারতাছে হেইগুলা একটু ঠাওর করতে দেন। এইদিকে তো বিচ্ছুগুলা যে কোনো টাইমে যে কোনো জায়গায় কারবার করতে পারতাছে। দেখলেন না এদিন মালিককা নয়া মন্ত্রী কাট্টা মাওলানা ইসহাকরে কেমতে মেরামত করছে। এর মধ্যে বিচ্ছুগুলার এয়ারফোর্স আর নেভি তৈরি হইতাছে, কখনো টাইম আছে। শেষের সেদিন কি ভয়ঙ্কর ভাই সাহেব, শেষের সেদিন কি ভয়ঙ্কর। হাজার হইলেও ব্যবসায়ী শিল্পপতি হেরা আগেই আন্তাজ কইরা ভাগতে শুরু করছে, এইটারে কয় রাম ভাগোয়াট। এই মুরা থেকে হেই মুরা আর হেই মুরা থেকে যেই দিকে দুই চোখ যায়। হেল্লা গায় কইছিলাম
যা ভাবছিলাম তাই হয়েছে। সেনাপতি ইয়াহিয়া এখন মাল পানিওয়ালা বেড়াগুলারে লোহার শিকল দিয়া পাকিস্তানের মধ্যে বান্দা থনের লাইগা। ইরানের লগে আবার ভিসা সিস্টেম চালু করছে।